আগামী এক বছর আট রাশি দুনিয়া কাঁপাবে। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন। কেন, আমি এই বিষয় নিয়ে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করছি। প্রত্যেকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আপনারা আলোচনাটি শুনবেন। আজকের ভিডিওটি বিশেষভাবে ইম্পর্টেন্ট। নমস্কার, আমি কৌশিক রায়, অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। এটি আপনাদেরই চ্যানেল, অবশ্যই যদি ভালো লাগে চ্যানেলটিকে প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করুন, এবং আপনারা কোন বিষয়ের উপর ভিডিও চাইছেন অবশ্যই এই কমেন্ট বক্সে আপনারা লিখে পাঠান। টানা এক বছর অর্থাৎ 30 এপ্রিল 2023 দেবগুরু বৃহস্পতি উদয় হয়েছে ভোর 3:20। দেবগুরু বৃহস্পতি অস্তমিত থেকে উদয় হয়েছে। এই উদয় হওয়ার ফলে দেবগুরু শুভ ফল এই আট রাশিকে বিশেষভাবে দিতে চলেছে। এতদিন দেবগুরু ছিল অন্ধ অবস্থাতে, অস্তমিত। এই উদয় হয়ে যাওয়ার জন্য টানা এক বছর অর্থাৎ 2024 পয়লা মে পর্যন্ত দেবগুরু বৃহস্পতি এই আট রাশিকে কিন্তু বিশেষভাবে কৃপা বর্ষণ করতে চলেছে। কোন এই সৌভাগ্যশালী আট রাশি, আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। প্রত্যেকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আপনারা আলোচনাটি শুনবেন। দেখুন, বৃহস্পতি মেষ রাশিতে চলে এসেছে অলরেডি 22 এপ্রিল 2023, কিন্তু 22 এপ্রিল 2023 মেষ রাশিতে এসেও কিন্তু দেবগুরু বৃহস্পতি শুভ ফল কিন্তু দিতে পারছিল না, কারণ বৃহস্পতি ছিল অস্তমিত। এই 30 এপ্রিল ভোর 3:20 আপনার উদয় হয়েছে, অস্তমিত থেকে উদয় হয়ে দেবগুরু বৃহস্পতি কিন্তু বলবান অবস্থাতে কিন্তু রয়েছে, এবং 0 থেকে 10 ডিগ্রি পর্যন্ত কিন্তু দেবগুরু বৃহস্পতি বিশেষভাবে শুভ ফল কিন্তু দিবে। যদিও রাহুর সাথে বৃহস্পতি কিন্তু একত্রে অবস্থান করছে। অনেকে বলছেন যে স্যার গুরুচণ্ডাল দোষ হচ্ছে। দেখুন, এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা অবশ্যই করা দরকার, কারণ গুরুচণ্ডাল দোষ শুধু বৃহস্পতি রাহু অবস্থান করলেই হয় না। ডিগ্রি ওয়াইজ কিন্তু দেখতে হবে যে বৃহস্পতি এবং রাহুর ডিগ্রি অনুযায়ী কত রয়েছে, তবেই কিন্তু গুরুচণ্ডাল দোষ কিন্তু সৃষ্টি কিন্তু করে। ওই এক ঘরে বসে থাকলে যে গুরুচণ্ডাল দোষ হয়ে গেল বিশেষ খারাপ, এটা কখনোই না। টানা এক বছর দেবগুরু বৃহস্পতির আশীর্বাদে জগৎ সংসারে বড় ধরনের পরিবর্তন নিশ্চিত রূপে আসতে কিন্তু চলেছে। দেখুন, দেবগুরু বৃহস্পতি আমাদের সন্তানের কারগ্রহ, পুত্র সন্তান, পুত্র সন্তানের জন্য যারা বলেন না, আপনার জন্মছকে দেখুন তো বৃহস্পতি কেমন রয়েছে। বৃহস্পতি হচ্ছে আমাদের জ্ঞানের কারগ্রহ। বৃহস্পতি হচ্ছে, আপনি যদি মহিলা হন, আপনার হাজবেন্ড কেমন হবে, হাজবেন্ড সুখ আপনি কেমন পাবেন, এটা হচ্ছে দেবগুরু বৃহস্পতি। দেবগুরু বৃহস্পতি যদি আপনার ভালো থাকে, শিক্ষাক্ষেত্রে আপনার ভালো হবে, অর্থের জায়গাটা আপনার ভালো দিবে, এবং দেবগুরু বৃহস্পতি যদি আপনার জন্মছকে শুভ অবস্থাতে থাকে কিনা, দেখবেন আপনি যত বিপদে পড়েন না কেন, দেখবেন আপনাকে তোলার জন্য কেউ যেন টর্চ লাইট নিয়ে অন্ধকারও কিন্তু আপনাকে কিন্তু কেউ রক্ষা কিন্তু করছে। অর্থাৎ বৃহস্পতি কিন্তু বিশেষভাবে গুরুত্ব কিন্তু রয়েছে, এবং বৃহস্পতি যেভাবে অবস্থান করছে কিনা, তার যে যে ভাবগুলোর উপর দৃষ্টি দিচ্ছে কিনা, বিশেষভাবে লাভ কিন্তু সেই ভাবগুলোর উপর কিন্তু দিবে। এবার আমি আলোচনা করব, টানা এক বছর দুনিয়া কাঁপাবে আট রাশি। 12টি রাশির মধ্যে স্পেশাল 8টি রাশি কিন্তু ভাগ্য কিন্তু খুলতে চলেছে। কোন এই আট রাশি,
আমি একে একে আপনাদেরকে জানাবো। তবে যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো আপনারা রিপ্লাই পেয়ে যাবেন। এটা সম্পূর্ণ অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটা পেড সার্ভিস। দেখুন, একটি কথা আমি বারবার বলছি, যারা দীর্ঘদিন ধরে ভিডিও দেখছেন কিন্তু আপনার জীবনে বারবার বাধা আসছে, ঋণ, শত্রুতা, মামলা মকদ্দমা, আপনার কর্মক্ষেত্রে সমস্যা, প্রেমের সমস্যা, বৈবাহিক জীবনে সমস্যা, সন্তানের জায়গা নিয়ে সমস্যা, শুধু ভিডিও দেখলেই হবে না, নিজস্ব জন্মকুণ্ডলী, জন্মপত্রিকা অবশ্যই আপনারা বিচার বিশ্লেষণ করুন। আর কৌশিক রায়ের কাছে ওই হবে হচ্ছে বলে কোনো কথা নেই, যে কাজগুলো করি আমি খুব দায়িত্ব নিয়ে করি এবং চ্যালেঞ্জের সাথে করি। আর যার আমি হাত ধরি কিনা 100% তাকে কিন্তু আমি টেনে ধরি, সবার কিন্তু আমি হাত ধরি না। বারবার এই কথাটা আমি বলছি, সবার কিন্তু আমি হাত ধরি না, যার হাত ধরবো ডেফিনেটলি সেখানে কিন্তু আমি টেনে কিন্তু তুলব। এবার মূল বিষয়বস্তুতে আসা যাক। দেখুন, আপনাদের জন্মচক্রে বৃহস্পতি কেমন রয়েছে সেটা আগে দেখা দরকার। আমি কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছি না যে আপনার বৃহস্পতি কোনভাবে অবস্থান করছে, ডিগ্রি ওয়াইজ কেমন রয়েছে, বৃহস্পতি নিজস্ব রয়েছে, এগুলো সমস্ত কিন্তু বিচার বিশ্লেষণ কিন্তু দরকার রয়েছে, তবে কিন্তু অ্যাকুরেট ফল আপনি কিন্তু পাবেন। তবে এটা একটা ইন জেনারেল বিচার, টানা এক বছর কিছু না কিছু শুভ ফল আপনারা কিন্তু পাবেন। দেখুন, বৃহস্পতি মেষ রাশিতে অবস্থান করে উদয় হয়েছে, নাম্বার ওয়ান রাশি ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে দেখুন, আপনাদের রাশির অধিপতি এবং চতুর্থপতি পঞ্চমভাবে, প্রথম কথা হচ্ছে আপনাদের সুখ সাধন বৃদ্ধি করবে, সম্পত্তিগত দিক থেকে আপনাদের লাভ দিবে, আপনাদের সন্তান ক্ষেত্র মজবুত করবে, আপনাদের গোল্ডের সঙ্গে যারা বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন, হোটেল ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন, আপনি ফুডের ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন, আপনার চালের মিল রয়েছে, এই সব জায়গাগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে খুব ভালো। স্বাস্থ্যের জায়গাটা নিয়ে কিছুটা হলো ডেভেলপমেন্ট এই সময় কিন্তু আপনাদের হতে চলেছে। দেখুন, আপনাদের ভাগ্য ক্ষেত্র কিন্তু বৃদ্ধি কিন্তু করবে, ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয়, কিছু কিছু ক্ষেত্রে আপনাদের ধর্মীয় যাত্রা হবে এবং সফলতার জায়গা নির্দেশ করছে 100% লাভ, সফলতা, সাকসেস আপনাদের কিন্তু হতে কিন্তু চলেছে ধনুরাশি। দ্বিতীয় যে রাশির কথা বলবো সে রাশির নাম কুম্ভ রাশি। কুম্ভ রাশি থার্ড হাউসে অবস্থান করছে, সরাসরি ভাগ্য ভাবকে দেখছে, তো আপনাদের ভাগ্য ক্ষেত্রে বৃদ্ধি করবে, ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় সেটা আপনাদের এই সময় কিন্তু হতে চলেছে, এবং অনলাইন অ্যাক্টিভিটি আপনাদের বৃদ্ধি করবে, মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, এই জায়গাগুলো কিন্তু আপনাদের বাড়বে। এবং যারা দীর্ঘদিন বিবাহের জন্য প্রচেষ্টা করছেন, এইবার কিন্তু আপনাদের বিবাহের জন্য কিন্তু আদর্শ সময়, আগামী এক বছর টানা গাঢ় বিবাহ, শুভ বিবাহের যোগ কিন্তু দেখা যাচ্ছে। আপনি কুম্ভ রাশির মানুষ, আপনার ক্ষেত্রে এই সম্ভাবনা কিন্তু নিশ্চিতরূপে কিন্তু দেখা যাচ্ছে, এবং আপনাদের প্রফিট, আপনাদের ইনকাম এই সময় কিন্তু বৃদ্ধি কিন্তু করবে, দুনিয়া কামাবে টানা এক বছর কুম্ভ রাশি। এরপর যে রাশির আমি কথা বলবো লিখে রাখুন, সে রাশির নাম তুলা রাশি। তুলা রাশি সপ্তম গৃহে অবস্থান করছে। দেখুন, আপনাদের পার্টনারশিপ বিজনেস, দাম্পত্য সুখ বাড়বে, সফলতা আপনাদের নিশ্চিতরূপে দেখা যাচ্ছে, ইনকাম লাভ দ্বিগুণ আপনাদের হবে, এবং যারা কনস্ট্রাকশন বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন সেখান থেকে আপনারা লাভ পাবেন, এবং এর পাশাপাশি আপনাদের অনলাইনে কাজের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, কনসালটেন্সির সঙ্গে যুক্ত রয়েছেন, কমিশন ভিত্তিক কাজকর্ম করছেন, তাদের ক্ষেত্রে বিশেষভাবে লাভ হতে চলেছে। চার নম্বর রাশি সিংহ রাশি। সিংহ রাশি হতে চলেছে মালামাল। দেখুন, সিংহ রাশির ভাগ্যভাবে অবস্থান করে, ভাগ্য ক্ষেত্রে আপনার যেমন বৃদ্ধি করবে, পিতার কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের লাভ দেবে উদয় হওয়াতে, এবং আপনাদের ধর্মীয় যাত্রা এই সময় হবে, সন্তান ক্ষেত্র আপনাদের মজবুত করতে চলেছে, আপনাদের এই সময়ের মধ্যে সিংহ রাশির ক্ষেত্রে আপনাদের অর্থনৈতিক স্থিতি আপনাদের মজবুত করবে, স্বাস্থ্যের জায়গাটা উন্নতি আপনাদের দিবে, এবং এই সময়ের মধ্যে আপনাদের গোল্ড, চাঁদি, শেয়ার মার্কেট, ট্রেন্ডিং, ফাটকা থেকে এই সময় আপনাদেরকে লাভ দিতে চলেছে। এরপর যে রাশির কথা বলবো, পাঁচ নম্বর রাশি কর্কট রাশি। কর্কট রাশির কর্মকেন্দ্রিক সমস্যাগুলো আপনাদের কাটবে,
পাঁচ নম্বর রাশি কর্কট রাশি। কর্মের জায়গা নিয়ে যাতে সমস্যা চলছিল, কর্মপ্রাপ্তির একটা বড় সুযোগ, কর্মক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন, প্রমোশন, পদোন্নতি, পদ প্রতিষ্ঠা হতে চলেছে। অর্থনৈতিক স্থিতি আপনাদের মজবুত হবে কর্কট রাশির। আপনার শত্রুতা বা যাদের আইনি জটিলতা চলছিল সেখান থেকে কিছুটা হলো আপনারা মুক্তি কিন্তু পেতে চলেছেন। এবং এর পাশাপাশি কোনো সম্পত্তি ক্রয় বিক্রয়ের জায়গাটা কিন্তু আপনাদের ভালো দিবে, বিশেষ করে ফিনান্সিয়াল ক্রাইসিস যাদের চলছিল সেখান থেকে আপনারা কিন্তু নিশ্চিতরূপে মুক্তি পেতে চলেছেন। এরপর যে রাশির আমি কথা বলবো বিশেষভাবে লাভ দিতে চলেছে, সে রাশির নাম আপনার মিথুন রাশি। মিথুন রাশির আপনাদের সপ্তমপতি এবং কর্মাধিপতি একাদশভাবে অবস্থান করছে, লাভভাবে অবস্থান করছে সপ্তমপতি। প্রথম কথা হচ্ছে আপনাদের ব্যবসার জায়গা খুব ভালো দিতে চলেছে, যারা ব্যবসা করছেন আপনি যে কোনো ব্যবসা হোক, বিশেষ করে ফুড রিলেটেড ব্যবসা, আপনার যদি রাইস মিল থাকে সেখান থেকে আপনারা লাভ পাবেন। এবং হোটেলের বিজনেস, গার্মেন্টসের বিজনেস, গোল্ডের বিজনেস, এই জায়গা থেকে বিশেষভাবে প্রফিট পাবেন। শিক্ষামূলক যারা সঙ্গে যুক্ত রয়েছেন, কনসালটেন্সির সঙ্গে যুক্ত রয়েছেন সেখান থেকে আপনারা লাভ পাবেন। কর্মক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন, কর্মপ্রাপ্তি, অর্থাৎ আপনি চাকরি করছেন সেই জায়গাটাতে বড় ধরনের আপনাদের উন্নতি এই সময় কিন্তু নিশ্চিতরূপে হতে চলেছে। কর্মক্ষেত্রে লিখে রাখুন এই সম্ভাবনা কিন্তু আপনাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে। এবং সরাসরি একাদশভাবে কর্মাধিপতি, কর্মক্ষেত্রে উন্নতি, প্রমোশন, পদ প্রতিষ্ঠা আপনাদের হতে কিন্তু চলেছে মিথুন রাশি। কারণ আপনাদের সপ্তম প্রতি শুভ বিবাহর জায়গা মজুদ হবে, দাম্পত্য সুখের জায়গা দিবে, ইনকাম প্রফিট সফলতা 100% মিথুন রাশির আপনি যদি জাতক অথবা জাতিক হন আপনার ক্ষেত্রে কিন্তু দেখা কিন্তু যাচ্ছে। দেখুন বৃহস্পতিকে ভালো করতে গেলে আমি একটি কথা বলব, বৃহস্পতি রক্ষা কবচ আপনারা পরিধান করুন। যাদের জন্মচক্রে বৃহস্পতি দুর্বল রয়েছে কি না, তারা বৃহস্পতি রক্ষা কবচ পরিধান করুন। বিশেষভাবে টানা এক বছর কিন্তু আপনাদের বিশেষভাবে উন্নতি নিশ্চিত রূপে কিন্তু হতে কিন্তু চলেছে। এরপর যে রাশির আমি কথা বলব সে রাশির নাম লিখে রাখুন, ডায়েতে নোট করে নিন, সেটি হচ্ছে মেষ রাশি। মেষ রাশি আপনাদের রাশিতে অবস্থান করে আপনাদের মান সম্মান, যশ, পদপ্রতিষ্ঠা লাভ দিবে। আপনাদের ভাগ্য ক্ষেত্রে বৃদ্ধি, ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় সেটা আপনাদের হতে চলেছে। এবং শুভ বিবাহের জায়গা আপনাদের দেখা যাচ্ছে, গাঢ় বিবাহের সম্ভাবনা কিন্তু রয়েছে। এবং এর পাশাপাশি আপনাদের এই সময়ের মধ্যে ডেলি ইনকাম বৃদ্ধি করবে, ডেলি ইনকামের জায়গাটা মজবুত করতে চলেছে। যারা শেয়ারে ব্যবসা করছেন 5-6 জন 10 জন মিলে সেখান থেকে আপনারা প্রফিট পাবেন। সন্তানের এডুকেশান, সন্তান প্রাপ্তির জায়গাটা খুব ভালো। আপনাদের শেয়ার বাজার, গোল্ড থেকে আপনারা এই সময় কিন্তু যথেষ্ট লাভ আপনারা পেতে চলেছেন। শিক্ষার্থীরা যারা আছেন, বিদ্যার্থীরা যারা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু টানা এক বছর উচ্চ শিক্ষার ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে লাভ কিন্তু দিবে। এবং কিছু কিছু ক্ষেত্রে ধর্মীয় যাত্রা, কিছু কিছু ক্ষেত্রে আপনাদের ভ্রমণ হওয়ার সম্ভাবনা কিন্তু 100% কিন্তু আপনাদের কিন্তু রয়েছে। যারা আবারও বলছি, যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার আপনারা মেসেজ করুন। এটা সম্পূর্ণ অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে পেড সার্ভিস। কৌশিকদের কাছে ওই হবে হচ্ছে বলে না, যে কাজগুলো করি খুব চ্যালেঞ্জের সাথে এবং দায়িত্বের সাথে, বারবার এই কথাটা আমি বলছি। এবং এর পাশাপাশি আবারও বলছি, যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব অবশ্যই চ্যানেলটিকে করুন, এবং প্রচুর পরিমাণে ভিডিওটি আপনারা ছড়িয়ে দিন আপনার বন্ধুবান্ধব, আপনাদের আত্মীয় স্বজন, পরিবার পরিজনদের মধ্যে। এবং কমেন্ট অবশ্যই আপনারা করবেন। আমার হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার 9609343993, এটা সম্পূর্ণরূপে পেড সার্ভিস। দেখুন যারা ভিডিও দেখছেন হচ্ছে না, হতাশ হয়ে গেছেন কি না, তাদের ক্ষেত্রে বলবো একবার নিজস্ব জন্মপত্রিকা অথবা হস্তরেখা অবশ্যই বিচার বিশ্লেষণ করুন। আপনার কোন জায়গাতে সমস্যা রয়েছে তার সঠিক প্রতিকার প্রতিবিধান যদি আপনি যদি করতে পারেন 100% আমি আপনাদেরকে খুব দায়িত্ব নিয়ে বলছি এবং চ্যালেঞ্জের সাথে বলছি, জ্যোতিষ হচ্ছে প্রপার বিজ্ঞান, জ্যোতিষ হচ্ছে বেদের চোখ, অর্থাৎ এখানে কিন্তু আপনার সমস্যা থেকে সমাধান নিশ্চিত রূপে কিন্তু হবে। ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।